এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে আলিপুরদুয়ার বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম কোচবিহার দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা কালিম্পং মালদা এ সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এখান তারপর দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর যেখানে পূর্ব মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা নদীয়া উত্তর দিনাজপুর রাজ্যের যে তেইশটি জেলা রয়েছে রাজ্যের তেইশটি জেলা থেকে আইসিডিএসের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে যেখানে ছত্রিশ হাজার পদে অনলাইন আবেদন শুরু হলো ছত্রিশ হাজার পদে তোমরা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো এখানে আবেদনের লাস্ট ডেট আঠেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকেই অনলাইনে মধ্যে ফর্মটি ফিল করতে হচ্ছে তোমাদের রাজ্যের যে তোমার ছত্রিশ হাজার শূন্য পদ ছিল আইসিডিএসের ভ্যাকান্সি যেখানে তোমাদের আজকের কর্মী এবং সহায়িকা এই দুটা পদের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি পাবলিশ করছে তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফর্ম ফিল করতে হবে জৈনবন্ধুরা তোমরা ছোট তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ভোটারফোসি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনাড়ি নিয়োগ দু হাজার চব্বিশের নিয়োগ শুরু হলো তেইশ জেলার ব্লকে ব্লকে নিয়োগ শুরু ছত্রিশ হাজার শূন্য পদ লাস্ট ডেট আঠারো নয় দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে পারবে এই ভিডিওতে আমি টোটাল অফিশিয়াল নোটিফিকেশন আলোচনা করছি তোমরা যারা হবে প্রত্যেকেই আবেদন করবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এটি হলো অফিশিয়াল অফসে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল করতে পারছো এখানে অনলাইনে আবেদনের জমা শুরু তারিখ দেখতে পাচ্ছ তোমাদের যেখানে অনলাইন আবেদনের তারিখ দিয়েছে একুশ আট দু হাজার থেকে অর্থাৎ আগস্টের একুশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে যেখানে অনলাইনে আবেদনের জমা করার শেষ তারিখ দেখতে পাচ্ছ আঠেরো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে এখানে উপরে শেষ তারিখ সীমার উপরে মানে তোমাদের বয়স সীমা মতো ক্যালকুলেট করাবে যেহেতু তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে সার্ভার বন্ধ হয়ে গেলে তোমরা আবেদন করতে পারছো না তোমাদের আঠেরো তারিখের আগে প্রত্যেকে অনলাইনে তোমরা তেইশ দিন থেকে অনলাইনের মধ্যে আবেদন পুরো কমপ্লিট করতে হবে এখানে আবেদনের কোনো রকম মূল্য দিতে হচ্ছে না এখানে যখন তুমি আবেদন করবে প্রথমত অফিসে অফিসে ভিজিট করতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যখন তুমি ক্লিক করবে তখন নিজের পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে তারপরে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে পারবে এখানে তোমরা অনস্ক্রিন প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে আবশ্যিক শর্তাবলী বলে কী উল্লেখ করা হয়েছে এখানে যারা আবেদন করবে আবেদনকারীদের বয়সসীমা এখানে তোমাদের বললাম যে কী বয়স খেলা করা হবে যেখানে আঠেরো নয় দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে এর মধ্যে তোমাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এর মধ্যে বয়স তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এজ লিমিট হতে হবে তারপরে আবেদন বন্ধু করতে পারছো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ একুশ আট দু হাজার চব আঠার চব্বিশে নোটিফিশন পাবলিশ করছে এখানে কারা কারা আবেদন করতে পারছো যারা ইউ আর এস টি প্রার্থী রয়েছে এবং তোমার ও বিসি এ ও বি সি বি পি ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য তোমাদের যেটা তোমাদের জন্ম বার্থ ডিউবি সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিক স্বীকৃতি সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে তুমি মাধ্যমিক পাস করছো মাধ্যমিক পরীক্ষা তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেই হিসাবে তোমাদের এজ লিমিট্রিক ক্যালকুলেট করাবে এর মধ্যে যাদের বয়স প্রমাণপত্র হিসাবে সঠিক থাকবে তারা এখানে আবেদন করতে পারবে এবং তাদের এখানে তোমরা মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো ন্যূনতম শিক্ষাগত যোগ্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যারা অঙ্গনড়ি সহায়িকা এবং অঙ্গনারী কর্মী পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুই কাউন্সিল থেকে মানে উচ্চ অনেক পাস করছো আবেদন করতে হবে সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে অর্থাৎ কোনোরকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না এইখানে তুমি উচ্চ অনেক পাশ করে থাকো তাহলে তুমি ফর্ম ফিল করতে পারছো এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী বাসিন্দরা তুমি যে এলাকায় বসবাস করছো সে এলাকার তোমাদের বাসিন্দারা হতে হবে তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এখানে সরকার যে নিয়োগ করা আছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তোমাদের জেলা ভিত্তিক এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিকভাবে নিয়োগ করা আছে যখন তুমি আবেদন করবে আইসিডিএস প্রকল্পর জন্য তোমাদের অবশ্যই গ্রাম পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাদের এই স্থায়ী বাসিন্দা তোমার প্রমাণ হিসাবে কী পত্র দেখাতে পারবে এখানে তোমাদের কি লাগছে দেখতে হচ্ছে স্থায়ী বস বাসিন্দা হিসাবে তোমরা দেখতেছ ইপিআইসি মানে সি তোমাদের মানে সর্বোচ্চ ভোটার কার্ড থাকতে হবে পাড় থেকে দেওয়া তোমাদের লোকসভা সদস্য বা জেলা সভাপতি কাছে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে যে তোমাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তোমাদের দেখা যাচ্ছ কাউন্সিল কমিশনার যেখানে পঞ্চায়েত সমিতি এবং সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা শাসক বা তোমরা এই মহকুমা শাসক এই সমস্ত ঠিকানায় তোমরা প্রত্যেকেই যে তুমি স্থায়ী বাসিন্দার সেই সার্টিফিকেটটি তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ তোমাদের আইসিডিএসি যারা ফর্ম ফিল আপ করবে এখানে কিছু তত্ত্বর উল্লেখ করা হয়েছে এখানে নিয়োগ পদ্ধতি মানে কিভাবে নিয়োগটি করাবে এখানে সকল আবশ্যিক শর্ত পূরণ করতে হবে যারা আবেদন করবে আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে প্রথমত তোমাদের টোটাল পূর্ণমান একশো নম্বরের পরীক্ষা হবে প্রথম লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের এবং তোমাদের নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে আর তোমাদের কোনো থাকছে দশ নম্বরের ভাইবা অর্থাৎ ইন্টারভিউ এখানে কত পেলে পরীক্ষা পাশ করবে কোনো প্রার্থীদের লিখিত পরীক্ষা ন্যূনতম ত্রিশ নম্বর পেলে তারা পরীক্ষায় পাস করবে এখানে পরীক্ষা তোমাদের ভাইবা যেটা এটা দশ নম্বরের কিন্তু ভাইবা হচ্ছে এখানে তোমরা প্রত্যেক কাস্ট অনুযায়ী তোমাদের ভাইভা থাকবে টোটাল যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভাইবার পর এখানে কোনো নেগেটিভ মানে দু ঘন্টা তোমরা প্রত্যেকের সময় পাচ্ছ এখানে দু ঘন্টা এইখানে পরীক্ষার সময় তোমরা প্রত্যেকেই দু ঘন্টা সময় পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছ ভাইভা এই যে ভাইবাটি হবে তোমাদের প্রত্যেকে ইন্টারভিউ যেতে হবে এখানে ধরে নাও তুমি লিখিত পরীক্ষায় পাশ করছো নব্বই নাম্বারের লিখিত পরীক্ষায় পাশ করলে তুমি ইন্টারভিউ দশ নম্বর যে ইন্টারভিউটা হয় তুমি সেটাতে গেলে না তাহলে তোমার চাকরি কিন্তু হবে না আর যখন তুমি আবেদন করবে আবেদন করার সময় প্রত্যেকে এই যে ছবিটি আপলোড করবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং পাসপোর্ট সাইজের সেম তোমাদের তিন কালারের ছবি কোনো আপলোড করতে হবে যখন তুমি ছবি আপলোড করবে তিন মাসের পুরাতন হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ছ মাসের পুরাতন হলে তোমরা কেউ কোনো আবেদন করতে পারছো না যারা ছ মাসের পুরাতন ছবিটা আপলোড করবে তাদের ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট কোনো হয়ে যাবে এখানে ভ্যাকান্সি কী হিসেবে টাকাও সেটি দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা ভ্যাকান্সির জন্য প্রত্যেক পাঁচজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে একটা ভ্যাকান্সির জন্য প্রত্যেক মানে ইন্টারভিউতে পাঁচজন ক্যান্ডিডেটকে ডাকানো হবে এই সব তোমাদের ভ্যাকান্সি থাকছে মানে এখন যদি তোমাদের দুটা ভ্যাকান্সি থাকে তাহলে তোমরা দশজন ইন্টারভিউতে ডাক পাবে এখন যদি তোমার ত্রিশটা ভ্যাকান্সি থাকে তোমরা প্রত্যেকে তোমরা ডাক পেয়ে যাচ্ছ টোটাল তোমরা ডাক পাবে এটা মধ্যে দেড়শো জন পরীক্ষার হলে তোমরা ডাক পাবে ইন্টারভিউ হলে এখানে আমরা দেখব যে লিখিত পরীক্ষা তোমাদের কত নম্বরের হলো সেটি দেখে দিলাম এই যে লিখিত পরীক্ষা হবে সেটি তোমাদের মৃত ভাষা আধুনিক দেড়শো শব্দের রচনা লিখতে হবে যেটা অঙ্গনারী পরিষেবা সম্পর্কে তোমাদের লিখতে হচ্ছে এটা অষ্টম অষ্টম মানের প্রশ্ন মানে এইট যে পাস করছে এট স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে যেখানে পনেরো নম্বরের পরীক্ষা প্রশ্নপত্র লেভেল থাকবে এখানে দেখতে পাচ্ছ পাটিগণিত থেকে থাকবে তোমাদের কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বার নিরাপদ যেখানে রন্ধন জনস্বাস্থ্য তোমার থাকছে এখানে পরিচ্ছিন্নতা পনেরো নম্বরে থাকবে এখানে ইংরেজি ভাষা প্রাথমিক সাধারণ ইংরেজি যেখানে ভাষা জ্ঞান সরল উন্নত অষ্টম মানের কুড়ি নম্বরে সাধারণ জ্ঞান থাকবে কুড়ি সর্বমোট তোমাদের নব্বই নম্বরে এখানে পরীক্ষা দিতে হবে এখানে যারা নব্বই নম্বরের পরীক্ষার মধ্যে তুমি নব্বই নম্বরে পরীক্ষা দিলে এবং তুমি তিরিশ নম্বর পেয়েছ তাহলে তুমি ইন্টারভিউ এবং ভাইভাতে ডাক পেয়ে যাবে এখানে কর্মক্ষেত্রে কী উল্লেখ করা আছে যারা আবেদন করবে প্রত্যেকে তোমাদের গ্রাম পঞ্চায়েত এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র যোগদান করতে হবে এখানে যারা আইসিডিএস পদে আবেদন করতে চাচ্ছ তোমাদের নিজের যে গ্রাম পঞ্চায়েত এবং এলাকা ভিত্তিক তোমরা জব পোস্টিং প্রত্যেকে পাচ্ছ আর সেগুলোতে অন্তর্ভুক্ত মন্ত্র হতে হবে তারপরে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে এখানে প্রশাসন এখানে দেখতে পাচ্ছ কাজ করার যে তোমাদের নিজের মতো নিজের ইচ্ছা ভিত্তিক তোমরা কোনো কাজ পাবে না সেটা সরকার থেকে যে আবেদন যারা করবে আবেদন করার পর সরকার যে ভিত্তিক তোমাদের ডিউটি দিবে মানে যে জায়গায় তোমাদের পোস্টিং দেবে অঙ্গনারীর ক্ষেত্রে সেই জায়গায় তোমাদের পোস্টিংয়ে কিন্তু কাজ করতে হবে সাত নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা এখানে চেক আউট করে নিতে পারো আট নম্বর পয়েন্টে কিছু তথ্য উল্লেখ করা যে বর্তমান সরকার নির্দেশ অনুযায়ী অঙ্গনড়ি সহায়িকা এবং অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর পূর্ণ হলে তোমরা বাধ্যতামূলক যে কর্মজীবন অবসান ঘটবে অর্থাৎ তোমরা পঁয়ষট্টি বছর জমলে তোমরা চাকরি থেকে রিটার্ন কিন্তু পেয়ে যাবে পঁয়ষট্টি বছর জমলে তোমরা চাকরি থেকে প্রত্যেকে রিটার্ন পেয়ে যাবে এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে জাতিগত তোমাদের কোনো প্রমাণপত্র লাগবে যারা দেখতে পাচ্ছ প্রতিবন্ধী সার্টিফিকেট অর্থাৎ যারা ইডাব্লু ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে প্রত্যেকটি সার্টিফিকেট লাগবে তুমি এসসি সার্টিফিকেট এসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাহলে তোমাদের এসসি সার্টিফিকেট লাগবে দেখতে পাচ্ছ এসসি এস টি ওবিসি ওবিসি বি সি বি টোটালি এখানে সার্টিফিকেট কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে তোমরা চাইলে প্রত্যেকের চেকআউট করে নিতে তোর প্রত্যেকটি সার্টিফিকেটে ম্যান্ডেটারি যখন তুমি ফর্ম ফিল আপ করবে এখানে যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটি সার্টিফিকেট প্রত্যেকেরই ম্যান্ডেটারি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের বললাম যে এখানে আবেদন কীভাবে করবে আবেদন করার পরে যেন এই অফিসের ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন অক্সে লিঙ্ক পাচ্ছ সেখানে প্রত্যেকে ক্লিক করতে পারো এটা হলো আবেদন একুশ আট দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে যেখানে আঠেরো দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন চলবে এখানে তোমাদের প্রথমত প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন তুমি ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের প্রথম রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে যে তোমার অ্যাপ্লাই ফর্ম সেটি তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পর তোমাদের আউট ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর তোমাদের রাখিয়ে দিতে হবে নিজের কাছে এখানে তোমার দেখতে পাচ্ছ এখানে কী উল্লেখ করেছে অনলাইনে দরখাস্ত সময়ে নিম্নলিখিত প্রমাণপত্র প্রত্যেকেই নকল স্কিম কপি কিন্তু আপলোড করতে হবে প্রত্যেকেই তোমাদের যেটা অরিজিনাল সেটি তোমাদের স্কিম করে আপলোড কিন্তু করতে হচ্ছে এখানে আবশ্যিক নথিসমূহ লিস্ট এখানে দেখতে পাচ্ছ কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে এখানে ডকুমেন্ট কি কী চাওয়া হয়েছে এই ডকুমেন্টগুলো যাদের থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে বয়সের প্রমাণপত্র হিসাবে তোমার যা তোমাদের জন্ম সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তুমি উচ্চ মাধ্যমিক যে পাশ করছো তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে আর এখানে চাইছে তোমাদের ভোটার কার্ড এবং তোমাদের স্থায়ী বাসিন্দার সংবাদ মানে সার্টিফিকেট এগুলো ম্যান্ডেটারি জাতিগত কোন জাতি থেকে বিলম করছো এসসি এস টি ও কোনো জাতিগত থেকে বিলম করলে তার জাতির সার্টিফিকেট এবং এখানে প্রতিবন্ধী যারা এখানে তাদের সার্টিফিকেট অবশ্যই মার্কস দিন যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে তোমাদের কোনো সার্টিফিকেট অন্য প্রত্যেকের এগুলো প্রত্যেকটাই ম্যান্ডেটারি যারা আবেদন করবে এখানে যারা ঠিক দেখে শুনে ফর্মটি ফিল আপ করবে এখানে কিছু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ ছ মাসের পূর্বের সময়ের মধ্যে যে তলা তোমাদের ছবি থাকবে রঙিন পাসপোর্ট সাইবে সাইজের মাপের ছবি যেখানে পঁচিশ কেবি থেকে তোমাদের পঞ্চাশ কেবি তোমাদের মধ্যে ছবি আপলোড করতে হবে যে তোমাদের একশো আশি পি এক্স থেকে তোমাদের তিন দুইশো তিরিশ পি অবধি তোমাদের ছবি প্রত্যেকে আপলোড করতে হবে তিনটি কপি ছবি তোমাদের পাসপোর্ট সাইজে এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে তারপরে তোমাদের কিন্তু এখানে সাদা ব্যাকগ্রাউন্ড প্রত্যেকে থাকতে হবে তারপরে এখানে তুমি ফর্ম ফিল আপ করবে যদি সাদা ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে পুরোপুরি ফর্ম্যাটটি রিজেক্ট করে দেবে আর যারা চশমা থাকতে তার পারে তারা চোখে স্পর্শ দৃশ্যমান হতে হবে মানে চশমা পরে থাকলেও তোমাদের মধ্যে দেখা মানে চোখে যে দেখছো সেটি স্পষ্ট দেখা থাকতে হবে এখানে নীল নীলকালীতে নীল নাম সম্পূর্ণ স্বাক্ষর আপলোড করতে হবে তুমি যে নিজের নামটি আপলোড করবে সেটি তোমাদের নীলকালী হোক বা লাল কালো কালী হোক তোমাদের প্রত্যেক দশ থেকে কুড়ি কিবির মধ্যে তোমাদের সিগনেচার আপলোড করতে হচ্ছে এখানে প্রত্যেকটি তোমাদের ম্যানডেটারি এখানে একবার দেখে নেবে যারা আবেদন করবে সকল আবেদনকারী প্রার্থীদেরকে জানানো হচ্ছে যে ওই অফিসের ওয়েবসাইটে গিয়ে প্রথমত রেজিস্ট্রেশন করবে তারপর ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পর যেটা তোমাদের প্রিন্ট আউট সেটি তোমাদের প্রত্যেকে বার করে রাখবে নিজের কাছে এবং রচনা তোমাদের বলে দিলাম সঠিক দরখাস্ত তোমাদের এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করে নিতে পারো এখানে যারা সঠিকভাবে ফর্মটি ফিল করবে তাদের ক্ষেত্রেই তোমাদের অ্যাডমিট কার্ড আসবে যারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে তাদেরই অ্যাডমিট কার্ড আসবে এবং তুমি সঠিকভাবে যদি ফর্মটি ফিল না করো তাহলে তোমাদের কোনো অ্যাডমিট কার্ড আসবে না এই যে আইসিডিএসের ভ্যাকেন্সি কত থেকে পাবলিশ হয়েছে সরাসরি এই অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছে এখানে দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান থেকে এই অফিশিয়াল নোটিফিকেশন জারি করছে যেখানে এর ভ্যাকেন্সি জারি করছে এটা হলো তারিখ এটা হলো অঙ্গনারী এবং তোমাদের কোনো কর্মীর বিজ্ঞপ্তি পাবলিশ করছে এখান থেকে তোমরা প্রত্যেকেই চেকআউট করে নিতে পারো তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে এখানে বেতন কত টাকা দেবে এখানে দেখতে পাচ্ছ যেহেতু ভাতার পরিমাণ মাসিক বেতন মাসিক টাকা পাচ্ছ দু টাকা এবং ভাতার পরিমাণ মাসিক টাকা পাচ্ছ তোমাদের আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল তোমাদের এখানে যোগ করে দেখলে এখানে তোমরা টোটাল বেতন পাচ্ছ মানে মোট সর্বকুল মোট বেতন পাচ্ছ দশ হাজার তুমি আটশো টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ এই বেতনটি তোমাদের আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে তোমাদের বেতনের পরিমাণ বৃদ্ধি পাওয়া হয়েছে যারা আবেদন করছো তোমরা ওই ভিডিওটি দেখছো তারা এই ভিডিওটি তোমরা প্রত্যেকে আসর প্রত্যেকে বোঝা বোঝাতে পারছি তুমি যদি ডিটেলে ভিডিও চাও অনলাইনে স্টেপ বাই স্টেপ তারা কমেন্ট করে জানাতে পারো আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এটা হলো অফিসিয়াল অফিস এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক আউট করো সেখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি সেখানে সরাসরি গিয়ে তোমরা আবেদন করতে পারবে এখানে আইসিডিএস এর কোন কোন জেলা থেকে আবেদন শুরু হয়েছে এখানে উল্লেখ করা আছে ব্লকে ব্লকে নিয়োগ চলছে তোমরা সেইগুলো দেখে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো আসর প্রত্যেক বুঝাছে তাহলে এ বলে আমরা এখান থেকে শেষ করছি জয়ন্ত জয় ভারত